অবস্থায় এই ঘটনা ঘটছে। পরের দিন সকালে দেখা যায় বাচ্চার কোনো খবর নাই, মানুষ ডুবার পরে কিছু সময় পরে দেখা পায়, কিছু সময় পরে দেখা যায় বাচ্চা দিঘির মধ্যে বাই গেছে মরা। তখন স্বামী প্রশ্ন করলো, তুমি গেলায় আমার শ্বশুর বাড়ি, তুমি তোমার বোনের বাড়ি গেলা, এখানে আস্থা সুনাইর মাইছে, তার কথার জবাব দেওয়া সম্ভব হয়েছে না, পরে বাদবুড়ি সাহেব লাগিয়া ওই জিনিস শেষ করে দিছে। এই টিভি নিয়া কতখান নিয়ে ফসাইছে, আমার মা বরিং যারা আস গর্বর মধ্যে সন্তান যাবার পরে আপনি যে জিনিস দেখবায় সেই জিনিসের দিকে আমার এই সন্তান যাইব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায়, এখন আমার ডাইনে এবং বামে দুইজন আলিম, এখন আমরা মসজিদের মেসাবরে খালি দুষি যে আমার মেয়ে আজকে 60 বছর হয়ে গেল গিয়া, আবু দেখা যায় জবানি, আবু হুজুর দোয়া পারে না, কোন বাচ্চারে দেখবা মায় আজ অন্তিয় সহকারে সার অন্তিয় নো আশা, আজ অন্তিয় সহকারে সার মো আশা, এ ডবল এস এ আশা, এ ডবল এস এ এম আশা, ওখান শিখাইতে শিখাইতে দেখবা পাঁচটা সিংলা বেঁধিয়ে বাঙ্গি লইছে কিন্তু আশা আমি খাইতে পারে না। অন্তত হইল তার হারণ হইল গিয়া বাচ্চান্তরে যদি ছোট থাকতে আপনি খেয়াল রাখতা, একটা বাচ্চায় পেশাব করছে লগে লগে আপনি পরিবর্তন করিয়া অন্য কাপড় লাগাইয়া দিয়া দিলে, এটা যদি দেখা যায় পেশাব মুখর মধ্যে দিলে তাহলে স্মরণ শক্তি লোপ পাইলা গিয়া, কোন বাচ্চান্ত যদি দিগির মধ্যে পেশাব করিলায় তাহলে স্মরণ শক্তি লোপ পাইলা, খালি ছেলে সন্তান আমি জন্ম দিলেছি আর আমি মা বাপ হয়ে গেছি, মা বাপ হইতে পারত না, কারণ আপনার কর্তব্য রইয়া গেছে, আপনার দায়িত্ব রইয়া গেছে, এর গতিকে ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কিতা কর্তা এরারে পেশাবর লাগে সতর্ক কর্তা, আপনার বাড়ির মধ্যে পেশাবর এমন এক জায়গা বানাইতা যে এই জায়গা ও জায়গা খালি পেশাব, পেশাব খানা আপনি বানাইতা। আজকে মুসলমান বাড়ি আপনার দেখা যায় কুলুফর দোলা নাই, কুলুফর দোলা নাই, ইস্তিনজা করবার জায়গা নাই, তে যাই হোক আমার সাহেব হল আমার খোয়ার মেনু দুশই লগিয়া বলিও খোল যারা আসো, এরার কিনারার মধ্যে গেলে আপনার ফায়দা পাওয়া যায়, এরার কিনারার মধ্যে যাইও। আজকে যে আমজাদ আলী সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মাহফিল, নিশ্চয় আল্লাহর ওলির দৃষ্টি আপনার এই মাহফিলের দিকে আছে, হুকা সুবহানাল্লাহ, ওলি আপনার দৃষ্টি যদি আপনার বাদি খেয়াল করে ফুলি যায় তাহলে আপনার জীবন সুন্দর হইয়া আল্লাহ চাইলে ওলি বানাইয়া দিয়া দিলেই তা পারেন, হুকা সুবহানাল্লাহ। আমার সাহেব হল আমি ফাত আসলাম দুনিয়ার মধ্যে, মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই, হকানি আলিম রে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই, কোন ওলির লোকে যদি মহব্বত হয়ে যায় মায়া হয়ে যায় গিয়া তাহলে আপনার দেহ আল্লাহ মাটির জন্য দেহ আল্লাহ দুজকর মধ্যে জ্বালাইতা না, তার হারণ হইল গিয়া, কোন অলির লোকে যদি আপনার মহব্বত হয়ে যায় মায়া হয়ে যায় তাহলে আল্লাহর হবিবর লোকে মায়া হয়ে যায় মহব্বত হয়ে যায়, মায়ার মাঝেও দেখবা বেশম আছে, মায়া সব সমান নিসাব হল, জি বাইর লোকে এক ধরনের মায়া, বোনির লোকে এক ধরনের মায়া, ওয়াইফের লোকে এক ধরনের মায়া, কুলির লোকে এক ধরনের মায়া, কুলির লোকে বাপর বেশি মায়া থাকে, কিতাবর মধ্যে আইছে কোন মানুষে দেখবা ছেলের বিবাহ দিতে সময় বোধ হয় না কিন্তু মেয়ের যে সময় বিবাহ দিলে গর্তনে বাইর হইয়া যায়, বাবার বুকুর মধ্যে আউট করে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে তারিখে বিবাহ দিছেন আল্লাহর হাবিবে চোখ কইতে জল ছড়াইতেছেন ছড়াইয়া কইলাম ও ফাতিমা কতদিন পর্যন্ত আমার বুকুর মধ্যে ধরছে না, আজকে আমার বড় মেয়ে বাইর করে দিলে আর ও আমার বুকুর মধ্যে ধরছে, আল্লাহ তনে ওটা রইছে ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ফাতিমারে আলীর লগে বিবাহ দেও, আলী হইলে গিয়া আল্লাহর হাবিব সাসাত তো ভাই কিন্তু আল্লাহ তনে ওটা রই গেছে গিয়া, আল্লাহর হাবিব কইলা ও আলী আপনারা কোনো অসুবিধা নিসাব হল, জি আলীরে কইলা আল্লাহ তনে ওটা রইছে আমার ফাতিমারে তোমার সঙ্গে বিবাহ দিতাম, হযরতে আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনে চাইন আমার কোনো অসুবিধা নাই, হযরতে আলীর লগে বিবাহ দেওয়া হইছে, ও হযরতে আলীর লগে বৈরাতি হইয়া
10,000 ফরিস্তা ফলাই গেছেন রুকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমারে সকালে একবার বিকালে একবার খবর লইতা। এর গদিকে এখন পর্যন্ত দেখা যায় মানুষে ছেলে বিবাহ দিলে মানুষে বুঝবা না, কিন্তু মেয়ে বিবাহ দিলে আপনার সকাল এবং বিকালে যদি ফোন করে না তাহলে মনের মধ্যে বহুত জিনিস আরম্ভ হয়ে যায়। যাই হোক, মদিনা শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিবে হযরতে ফাতিমারে বিবাহ দিয়েছেন। দেওয়ার পরে এমন এক বাড়িতে একটা বিবাহ দাওয়াত আইছে, ফাতিমা যাইতা হযরতে আলীও যাইতা, কিন্তু যাবার লাগিয়া এমন কোন ভালো কোন কাপড় নাই। হযরতে ফাতিমা খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন, হযরতে আলীও চিন্তার মধ্যে পড়ে গেছেন যে কাপড় নাই কিভাবে যাইতাম। এখানে মিশর তনেও মানুষ আইবা, রিয়াদ তনেও মানুষ আইবা, মক্কা তনেও মানুষ আইবা, অন্যান্য দুবাই তনেও মানুষ আইবা, এখানে আমরা কিলে যাইতাম স্মরণ করে। আল্লাহর হাবিবে কইলে আলী তুমি চিন্তা করিও না, যাইন তোমারে বিবাহ দিয়া দিছন, সেই যাইন তোমারে বিবাহ দিয়া দিছন তাইন তোমারে ব্যবস্থা করিয়া দিয়া দিবা। হযরতে ফাতিমা খুব চিন্তার মধ্যে আছেন, বিবাহর তারিখও আপনার দেখা যায় সামনে আই গেছে। আল্লাহ কইল জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম, আমার ফাতিমা আমার আলী বিবাহর মধ্যে যাইতা, বিবাহর বাড়ির মধ্যে যাইতা, তুমি বেহেস্তনে আমার ফাতিমারে দেশ লইয়া যাও। হুকা সুবহানাল্লাহ। ও হযরত জিব্রাইল আনিয়া খুব সুন্দর একটা শাড়ি আনিয়া দিছে। ও ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা দেখা যায় বিবাহর মধ্যে গেছেন শাড়ি লাগাইয়া। ফ্রান্স তনে মানুষ আইছেন, মিশর তনে মানুষ আইছেন, দুবাই তনে মানুষ আইছেন, রিয়াদ তনে মানুষ আইছেন, আয়া দেখেন হযরতে ফাতিমার গায়ের মধ্যে ও বলগন্ত সুন্দর একটা আপনার শাড়ি। হুকা সুবহানাল্লাহ। ফাতিমারে কইলা এই দেশটা তুমি কোন জায়গার মধ্যে পাইছো? কথা প্রসঙ্গে আমি আপনার ঘটনা কইতেছি, এই দেশ আপনি কোন জায়গার পাইছো? হযরতে ফাতিমা তো কইন না, মেলুকে চাপিয়া দল্লা যে তোমার যে গায়ের মধ্যে যে শাড়ি আছে সেই শাড়ি তুমি কোন জায়গার মধ্যে পাইছো? বিলে আমি যদি হক কথা হই তোমরা মানবাইনি, বিলে জয় আমরা মানব। বিলে আল্লাহ আমারে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আমারে বেহেশতনে পাঠাইয়া দিয়েছেন। হুকা সুবহানাল্লাহ। ও শাড়ি দেখিয়া হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে কয়েক হাজার মাংস পড়ে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সব হল হযরতে ফাতিমা আল্লাহর হাবিবের মায়া হরছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে মায়ার পরিচয় দিয়েছেন, মহব্বতের পরিচয় দিয়েছেন, বিপদের সময় সাহায্য করছেন। আল্লাহ আল্লাহর হাবিবে হইল মক্কা শরীফের লাগে আমি কিচ্ছু রাখিয়া তুইয়া যাইতাম পারিয়াম না, কিন্তু কবরস্থান হিসাবে আমি জান্নাতুল মুআল্লা দান করিয়া গেলাম। হুকা সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষে আমারে সাহায্য করছেন, মায়া করছেন, বিপদের সময় আমার পাশে দাঁড়াইছেন, আমি মদিনা শরীফের মানুষের লাগে কবরস্থান হিসাবে জান্নাতুল বকি দান করলাম। হুকা সুবহানাল্লাহ। তে আমার সাহেব হল টাইমও শেষ হয়ে যায় গিয়া, আমিও শেষ করে লাইব। যাই হোক, আপনারা আস্তে আস্তে যাইবা, আজান এই জায়গা মহিল আছে হিসাবে এসান নামাজ ও হিসাবে সাড়ে সাতটা দিন করতেই পারে। আমি 15 মিনিটের ভিতরে শেষ করলি আর আমি আপনার সামনে কথা প্রসঙ্গে কইতাম সাইয়ার ও কথা যে অলিয়ার লগে মায়া লাগাইলে মহব্বত লাগাইলে আল্লাহর হবিবর লগে লাগি যায়, আর আল্লাহর হবিবর লগে যারা মহব্বত লাগাইয়া পৃথিবীর তনে বিদায় নিছেন দেখেন আরো হাজার হাজার সিয়াবা একরাম খলাস হইন, কিন্তু আল্লাহর হবিবর কিনারার মধ্যে কেউ আরাম ফরমাইছে না। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম ফরমাইছেন। হযরত আবু বকরে আল্লাহর হবিবরে মারবার লাগিয়া তরোয়াল লইয়া গরিছেন, মক্কা শরীফের মধ্যে গেছেন গিয়া কইছেন আল্লাহর হাবিব রে কুজনি আরম্ভ করছেন। একজন মানুষে কইলা তুমি খারে তোকার বিলে মোহাম্মদ রে আমি তোকাইয়া, বিলে তুমি খবর লইয়া দেখো তোমার বইন এবং বউ না আপনার মুসলমান হই গেছেন। হুক্কা সুবহানাল্লাহ। আগর দিন আল্লাহর হাবিবে দোয়া করছেন, হায় আল্লাহ হযরত উমর ফারুক রে যদি ইসলামের মধ্যে দিয়া দেও তাহলে শক্তি হইব। এর গতিকে হযরতে উমর ফারুকে আল্লাহর হাবিব রে সাহায্য করছেন, মায়া করছেন, এর গতিকে আল্লাহর হাবিব আর কিনারার মধ্যে আরাম ফরমাইছো। আর
একজন মেয়েলোকে আল্লাহর হবিবরে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া মাংসর ভিতরে বিষ রাখি দিছে, আল্লাহর হবিবরে মারবার লাগিয়া ইকান আল্লাহর হবিবর চির দুশ্মন হল তান সাসা উতবা সাইবা আরো তান দুশ্মন হলে মিলিয়া ও মেয়েলোক দিয়া দাওয়াত দেওয়াইছে যে যদি তুই দাওয়াত দেস আর মাংসর লগে বিষ মিশাইলাস তাহলে মুহাম্মদের আমরা মারিলেই মু আর তোরে 100টা উট পরিয়া শোনা দিন। ও মেলুকে আল্লাহর হবিবরে দাওয়াত দিছে, আল্লাহর হবিবে দস্তার খানা বিছাইছে, এরে গতিকে দস্তার খানা বিছাইয়া খানা খাইবা, দস্তারের মধ্যে যদি কোনো মানুষে বাত পড়ি যায় তুলিয়া খাইলায় তাহলে আওলাদ হল নেক হইবে গিয়া হুক সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে দস্তার বিছাইছে বইয়া খানা আরম্ভ করতা ও সময় বকরির মাংস উঠিয়া হয় বিদ্যা মহিলা আমার মাও নাই বাবা নাই, তুমি তোমার আমি কি দুশ্মনী করছি, তুমি আমারে মারবার লাগি চাইছো বলে তোমার কোনো প্রমাণ আসেনি বলে তুমি প্রমাণ চাওনি, ও বকরির মাংস টুকরার হইলা তুমি প্রমাণ দেও চাই, ও বকরির মাংস টুকরা প্রমাণ দে, অনবিজি না খাইও মাই বলিয়ে জহর মিলাইছে মারি তো তোমায়, ও বেটিয়া কইল বাবা আমারে পড়াইয়া দেও লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হবিবে ইসলাম প্রচার করছেন দরিদ্রের দ্বারা, তার চরিত্র দ্বারা, আদর্শ দ্বারা। মক্কা শরীফের মধ্যে দেখা যায় একজন মেয়েলোক বাইরে গেছেন গিয়া যে মুহাম্মদে মানুষ পাইলে মারিলে, মুহাম্মদে মানুষ পাইলে মারিলে, আল্লাহর হবিব ওই দিক ধরে আইতরা এই বিদ্যা মহিলার জিগার হল্লা খানো যাইতায় বিলে মক্কা শরীফ ত্যাগ করিয়া যাইয়ার গিয়া ও গুহার ভিতরে গিয়া কোন হাজার হাজার মানুষ লুকাইতে অবস্থায় আসই আমিও যাইয়ার গিয়া মুহাম্মদের ধরে আল্লাহর হবিবে কিতা করছেন এই বিদ্যা মহিলার গায়টা তোর মধ্যে লইছেন, বেগা তোর মধ্যে লইছেন, মাথার মধ্যে লইছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবের লগে সঙ্গে আসো, হযরতে বিলাল দে আল্লাহর হবিবে কইলা ও বিলাল তুমি আমার পরিচয় দিও না, তুমি আমার পরিচয় দিও না, বেটির গায় তাকর মধ্যে লইছেন, মাথার মধ্যে লইছেন, আর বেটি মুহাম্মদ রে আপনার গাই আরম্ভ করছে, আরো কত গান যায় বেটি গালি দেয়, আরো কত গান যায় গালি দেয়, আরো যায় বেটি গালি দেয়, আল্লাহর হবিবে কইলা ও বিলাল তুমি আমার পরিচয় দিও না, ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমি ধৈর্যের সাথে আজকে আমার হাতের মধ্যে শত্রু আছে আমি সাইলে শেষ করিতাম পারি কিন্তু আমি ধৈর্যের সাথে ইসলাম প্রচার করিয়া যাইতে আসি, ও বেটি গুহার দ্বার গেল কিনারাত গেল যাওয়ার পরে গুহার মাংসরে হইল তোমরা বাইর যাও, এই বিদ্যা মহিলা জানায় আপনারে আল্লাহ কেন নবী বানাইলে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে কেন আল্লাহ নবী বানাইলা, ও গুহার ভিতরে মানুষ যারা আসো তোমরা বাইর হইয়াও, গুহার ভিতরে মানুষ যারা আসলা তারা বাইর হইছে, বাইর হওয়ার পরে ও বিদ্যা মহিলা তুই যে খাম খরচ যে মোহাম্মদর ধরে আমরা গুহার ভিতরে আইছি লুকাইত অবস্থায় আইছি, এই মোহাম্মদ রে তুই নামরার কিনারার মধ্যে লইয়া আইছো, আল্লাহর হবিবে কইলাম বিদ্যা মহিলারে কইলাম আমি হইলাম গে মোহাম্মদ, আমি হইলাম গে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বেটি উঠিয়া হয় আল্লাহ আপনারে কেন নবী বানাইলা না, আল্লাহর হবিবে কইলাম আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, গুহার ভিতরের মানুষে কইলাম যে দুশ্মনের কারণে আমরা গুহার ভিতরে আইছি, এই দুশ্মন রে মোহাম্মদ রে আমরা কিনারার মধ্যে লইয়া আইছো, এই বেটি একটা চিৎকার মারছে মারিয়া কইল ও গুহার ভিতরের মানুষ, ও আমার বংশের মানুষ, ও আমার গোষ্ঠীর মানুষ, তোমরা এক কাম করো আমার কিনারার মধ্যে আও, আমি আল্লাহর কসম খাইয়া কইয়া এই মানুষ যদি মোহাম্মদ হয়
তাহলে এই মুহাম্মদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হইত না। হোকা সুবহানাল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কইয়া তোমরা কিনারার মধ্যে আও, বাবা আমারে পড়াইয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আমার সাহাব হল হযরত বিলাল, আল্লাহর হাবিব রে মায়ার পরিচয় দিছেন, মহব্বতের পরিচয় দিছেন। আমি কত আসলাম ও কথা, মায়া মহব্বতের মাঝেও সব সমান নাই। বাইল লগে এক ধরনের মায়া, বনির লগে এক ধরনের মায়া, মাল লগে এক ধরনের মায়া, বাপর লগে এক ধরনের মায়া, গ্রামের মানুষের লগে এক ধরনের মায়া। একজন মানুষ লন্ডন মারা গেছে, বাড়ির ওয়াইফের কাছে বনাইছে, যদি আপনার স্বামীর ডেড বডি বাড়ির মধ্যে নিতা চাও তাহলে 3 লক্ষ টাকা লাগবে। ওয়াইফে কইলা আমার দ্বারা সম্ভব, স্বামী মারা গেছে 3 লক্ষ টাকা দিয়া তার ডেড বডি আনিয়া মাটি দিতাম, বাকি জীবন আমি কিলা খাইতাম, আমার ও চিন্তা। বাইর কাছে বোন আইছে, বাইয়ের কইলা সম্ভব নাই, বাইর লগে তো মায়া আছে না নিসাব হল। এর গতিকে আমার ইয়ং জেনারেশন যারা আছো, কোন সময় কোন মেলুকর লগে সম্পর্ক হওয়ার পরে দেখবা চাইলে বাড়ি বেশিয়া দিলেই, কিন্তু মেলুক তার লাগে, বলা আছে না নিসাব হল, মেয়ে তার লাগে, চাইলে মোবাইল লইয়া দিব, বাড়িও বেশিয়া দিলেই কোনো অসুবিধা নাই। যদি তোমার বাইর ডেড বডি নিতে চাও তাহলে 3 লক্ষ টাকা দেওয়া লাগবো। গ্রামও বনাইছে কইলা 3 লক্ষ টাকা লাগবো, 3 লক্ষ টাকা ধরাইয়া আর খেয়াও আপনার ডেড বডি সম্পূর্ণ না। কিন্তু এখন পর্যন্ত মায়াব শুনছেন না, মায়ের যে সময় শুনছেন, শোনার লগে লগে হইলা ও গ্রামের মানুষেরা, তোমরা আমার সাদা করিয়া আমার 3 লক্ষ টাকা দিয়া দে, সাদা করিয়া আমার 3 লক্ষ টাকা তোমরা আমার দিয়া দে, আমি যদি ঋণ পরিশোধ করতাম পারি না তাহলে আমার গায়ের রক্ত বেশি আমি পরিশোধ করব, আমার ছেলে তোমরা আমার কিনারার মধ্যে আনিয়া দে। সমান দিনা বেশম আছে মায়া, সমান দিনা বেশম আছে, বেশম আছে। ও মায় হইলা ও গ্রামের মানুষেরা, আমার ছেলে যত সময় পর্যন্ত আমার কিনারার মধ্যে আনিয়া দিবায় না, অত সময় পর্যন্ত আমি বালিশর মধ্যে মাথা লাগাইতাম না। হোকা সুবহানাল্লাহ,
একজন আলিম গেলা গিয়া হইলা ওয়াইফরে কইলা ওয়াইফরে কইলা স্বামীর লগে তর্ক হরিও না স্বামীর পাড় তলে তোমার বেহেস স্বামীর পাড় তলে তোমার বেহেস।